কথাই বলে, কালকের কাজ আজকে করো আর আজকের কাজ এখনই করো। আর এ বিষয়ে চাণক্য বলে গেছেন, কালাতি ক্রমাত কাল এবং ফলং বিপতি। অর্থাৎ আজকের কাজ যদি তুমি কালকে করব বলে রেখে দাও, তাহলে কাল তার ফল ভোগ করবে। কাজ যাই হোক না কেন, একাগ্রতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে করলে অবশ্যই তার ফল ভোগ করা যাবে। আর সফলতার জন্য অবশ্যই আমাদের পরিশ্রম করে অভিজ্ঞতা অর্জন করতে হয়, কারণ অভিজ্ঞতাই হচ্ছে আমাদের সব থেকে বড় শিক্ষক। আজকে আমি তোমাদের এমন একজনের কথা শোনাবো, যিনি কর্মের জোরে ও বুদ্ধির জোরে একজন সাধারণ মুদির দোকানদারের কর্মী থেকে হয়েছিলেন হোমিওপ্যাথির জন্মদাতা। হ্যাঁ, হোমিওপ্যাথির জন্মদাতা ফ্রেডারিক স্যামুয়েল হ্যানিমান 1755 খ্রিস্টাব্দের 10 এপ্রিল জার্মান দেশের মিশেন শহরের একটি অতি দরিদ্র চিত্রকরের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাবা মায়ের তৃতীয় সন্তান। হ্যানিম্যানের বাবা চীনামাটির একটা কারখানায় কাজ করতেন। বাসনের উপর নকশা কাটা ও ছবি আঁকা, এই ছিল তাঁর কাজ। এই কাজ করে তিনি অল্প যা অর্থ সংগ্রহ করতেন, সেটা দিয়ে তিনি কষ্টে সৃষ্টে সংসার চালাতেন। 12 বছর বয়সী শিশু হ্যানিম্যানের স্কুল শিক্ষা হলো না শুধুমাত্র আর্থিক অসঙ্গতির জন্য। 12 বছর বয়সে ছেলেটি পুনরায় ভর্তি হলো স্কুলে। অসাধারণ মেধা ও বুদ্ধির জন্য কিছুদিনের মধ্যেই ছেলেটি স্কুলে সকলের দৃষ্টি আকর্ষণ করল। কিন্তু সংসারে অভাব ও দারিদ্রতা এমন অবস্থায় পৌঁছালো যে ছেলেটি আবার পড়াশোনা ছেড়ে দিয়ে একটা মুদির দোকানে কাজ করা শুরু করল। কিছুদিনের মধ্যে স্কুল কর্তৃপক্ষ জানতে পারলো যে ছেলেটি অর্থাৎ হ্যানিম্যান অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করে দিয়েছে। তখন একজন মেধাবী ছাত্রের পড়াশোনা যাতে বন্ধ না হয়, সেজন্য স্কুল কর্তৃপক্ষ পুনরায় তাকে আবার স্কুলে ভর্তি নিলেন। শুধুমাত্র স্কুলে ভর্তি নয়, পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব প্রধান শিক্ষক মহাশয় নিজের ঘাড়ে তুলে নিলেন। মাত্র 24 বছর বয়সে মেধাবী এই ছাত্রটি ডক্টর অফ মেডিসিন উপাধি লাভ করে স্থানীয় হাসপাতালে চিকিৎসক হিসেবে যোগদান করেন। তরুণ অ্যালোপ্যাথি চিকিৎসক হিসেবে ততদিনে তার নাম, যশ, খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। অসংখ্য মানুষ তার চিকিৎসায় উপকৃত হন। তা সত্ত্বেও তরুণ চিকিৎসকের মনে তখন নতুন কিছু উদ্ভাবনের স্বপ্ন। এক দুপুরে চিকিৎসক হ্যানিম্যান অন্য এক চিকিৎসক কালনের লেখা একটি বই পড়ছিলেন। এই বইয়ের নির্দিষ্ট একটা অধ্যায় পড়ে হ্যানিম্যানের চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি হয়। কি এমন লেখা ছিল সেই বইয়ে? চিকিৎসক কালন লিখেছিলেন, ম্যালেরিয়া জ্বরের ওষুধ সিঙ্কোনা গাছের রস যদি কোনো সুস্থ ব্যক্তির শরীরে প্রয়োগ করা হয়, তাহলে কিছুদিনের মধ্যে সুস্থ ব্যক্তির শরীরেও ম্যালেরিয়া রোগের লক্ষণ প্রকাশ পাবে। হ্যানিম্যানের মনে তীব্র জেদ জন্মালো, এই বক্তব্য কতটা সত্যি সেটা যাচাই করে দেখতে হবে। এর জন্য তিনি নিজে ও তাঁর পরিবারের সদস্যদের নিয়মিত 4 বার করে সিঙ্কোনার রস খাওয়া শুরু করলেন এবং তিনি দেখলেন সত্যিই তারা সকলে ম্যালেরিয়া আক্রান্ত হলেন। তার অর্থ, যে ওষুধ খেলে মানুষের রোগ সারে, সেই একই ওষুধ সুস্থ দেহে খেলে বা সুস্থ শরীরে প্রয়োগ করলে রোগ সৃষ্টি হয়। এতদিন চিকিৎসকদের ধারণা ছিল যে মানুষের দেহে অসুস্থ অবস্থায় যেসব লক্ষণ প্রকাশ পায়, তার বিপরীত ক্রিয়াশক্তি সম্পন্ন ওষুধেই সমস্ত রোগ সারে। চলতি এই ধারণার বিরুদ্ধে তখন এই তরুণ চিকিৎসক শুরু করলেন তার গবেষণা। শুরু হলো দীর্ঘ 6 বছর অক্লান্ত গবেষণার পর তিনি সিদ্ধান্তে এলেন যে মানুষের শরীরে যে রোগ দেখা দিয়েছে, সেই একই রোগ আবার যদি তার শরীরে প্রবেশ করানো হয়, তাহলে ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠবে। ইংরেজিতে যাকে বলে লাইক ওয়্যারস লাইকস, এই ধারণা অনুমান বা কল্পনার উপর প্রতিষ্ঠিত নয়, এটা সম্পূর্ণ বৈজ্ঞানিক সত্য। 1796 খ্রিস্টাব্দে তরুণ এই চিকিৎসক নতুন এক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করলেন এবং এই আবিষ্কারের নাম হোমিওপ্যাথি চিকিৎসা। এটা চিকিৎসা বিজ্ঞানে এক যুগান্তকারী ঘটনা। তবে হোমিওপ্যাথি চিকিৎসার পথ কিন্তু সুগম ছিল না। নানান প্রতিকূল প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে হ্যানিম্যানকে এগোতে হয়েছিল তার চিকিৎসা পদ্ধতি নিয়ে। হাজার সমালোচনা ও বিরোধিতায় কর্ণপাত না করে বিভিন্ন রকম ওষুধ নিয়ে নিজের এবং তাঁর পরিবারের উপর দিয়েই যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে গেলেন। এভাবে গবেষণা ও পরীক্ষা করার পর 1805 খ্রিস্টাব্দে ল্যাটিন ভাষায় 27টি ওষুধের বিবরণ নিয়ে তাঁর প্রথম বই হোমিওপ্যাথিক মেটেরিয়া মেডিকা নামে একটি বই তিনি প্রকাশ করেন। চিকিৎসা জগতে মেটেরিয়া মেডিকার গুরুত্ব অপরিসীম। এরপর থেকে হ্যানিম্যান শুরু করলেন হোমিওপ্যাথিক চিকিৎসা।
এই সময় ফরাসি সেনাবাহিনীতে অনেক সৈন্য টাইফস নামে একটা অসুখে পড়েন। কোনো চিকিৎসাতেই তাদের যখন অসুখ সারছে না, তখন হানিম্যানকে চিকিৎসার জন্য ডাকা হয়। হানিম্যান প্রত্যেকটা সৈন্যকে সম্পূর্ণভাবে সুস্থ করে তোলেন এবং এরপর থেকে হানিম্যানকে আর পিছন ফিরে দেখতে হয়নি। প্রত্যেকের বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন হানিম্যান। 1843 খ্রিস্টাব্দের 2 জুলাই তিনি চিরবিদায় নেন আমাদের ছেড়ে। তো এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি থেকে তোমরা যদি নতুন কিছু জিনিস জানতে পারো বা ভিডিওটি তোমাদের কাছে যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো। আর এরকম নতুন নতুন আলোচনা শোনার জন্য অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিও। তো আজকে এ পর্যন্তই। নতুন কোনো অজানা তথ্য নিয়ে হাজির হব নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।